ভালো লাগছে, সবাইকে খুশি করতে পেরে খুবই আমার খুব খুশি হচ্ছে। ভেবেছিলে এই ধরনের সাফল্য আসবে? হ্যাঁ ভেবেছিলাম ভালো হবে, একটা স্থান থাকতে পারে। মোটামুটি একটা আশা করেছিলে। হ্যাঁ, কিভাবে পড়াশোনা করতে সেটা যদি একটু বিস্তারিত বলো। পড়াশোনার ভিড়টা কি ছিল? হ্যাঁ, নর্মালি পড়াশোনা করতাম, সেভাবে কোনো চাপ নিয়ে পড়াশোনা করিনি। পড়াশোনাগুলো ভালো করে কমপ্লিট করতাম, বিষয়গুলোকে ভালোবেসে পড়তাম। কত টিচার ছিল তোমার? প্রত্যেকটা সাবজেক্টের একটা করে টিচার। হ্যাঁ, টিচার ছিলেন। ছোট থেকে যে পড়াশোনা করতে, তার মধ্যে কোন বিষয়ের উপরে বেশি তোমার জোর থাকতো? সায়েন্স না আর্টস, কোন বিষয়গুলোর উপরে? না, সেভাবে ছোট থেকে তো দুটোই ভালো লাগতো, পরবর্তীকালে একটু ফিজিক্স বা অঙ্কের প্রতি বেশি ভালো লাগতো। আচ্ছা, প্রিয় সাবজেক্ট কি তোমার? হ্যাঁ, প্রিয় সাবজেক্ট এতদিন তো ফিজিক্যাল সায়েন্স বলতে গেলে। এখন কি নিয়ে পড়ার ইচ্ছা আছে? এখন প্রথমে তো সায়েন্স নিয়ে পড়বো, এ পরবর্তীকালে ফিজিক্স বা কেমিস্ট্রি নিয়ে পড়ার ইচ্ছা আছে। তোমার কি লক্ষ্য রয়েছে পরবর্তীতে কি হবে? পরবর্তীকালে গবেষণা করার ইচ্ছা আছে। এই যে পড়াশোনা করতে, বাবা মা কতটা সাপোর্ট করতো, কিভাবে পাশে দাঁড়াতো? বাবা মা সবসময় সবভাবেই সাপোর্ট করতো, কোনো পড়া না বুঝলে বুঝিয়ে দিতেন। বাবাও তো টিচার। হ্যাঁ, স্কুলের শিক্ষকরা বা প্রাইভেট টিচাররা কিভাবে হেল্প করতেন? হ্যাঁ, স্কুলের শিক্ষকরা খুবই ভালোভাবে সাহায্য করেছিলেন আমাকে, এছাড়াও প্রাইভেট টিচারদের অনেক অবদান রয়েছে। আচ্ছা, বললাম একটা সময় করোনার সময় যে আমরা দেখেছিলাম যে অনলাইনে একটা বিষয় ছিল, তার পরবর্তীতে সেটা কাটিয়ে এসে এই যে অফলাইনের মধ্যে পরীক্ষা, এটা কতটা ডিফারেন্সটা কী বুঝলে বা কী বুঝতে পারলে? হ্যাঁ, করোনার সময় একটা তো ধাক্কা ছিল, স্কুল যেতে পারতাম না, কিন্তু আমাদের স্কুলের স্যাররা অনলাইনে খুব সাহায্য করেছিলেন পড়িয়ে, তারা খুব ভিডিও কলের মাধ্যমে ভালো করে পড়িয়েছিলেন। এছাড়াও পরবর্তীকালে আমার টিউশন টিচাররা যেভাবে পড়িয়েছিলেন সেই ঘাটতিটা পূরণ হয়ে গিয়েছিল। মানে যখন টিভিতে প্রথম শুনলে, টিভিতে শুনেছো, তখন শুনে সেই অনুভূতিটা কিরকম, কেমন লাগলো? আমি ঘরে ছিলাম, তো বাইরে সবাই টিভি দেখছিল, তো সবাই দেখে চিৎকার করে উঠেছিল। তুমি নিজেকে বিশ্বাস করতে পেরেছিলে? বিশ্বাস করতে পেরেছিলাম বলতে, প্রথমে যখন বললো যে কুচবিহার জেলার মাত্র 3 জন, তখন অনেকটাই মনটা ভেঙে গিয়েছিল, হয়তো বা থাকবে না ভেবেছিলাম। তো জানতে পেরে খুবই খুশি লাগছিল যে স্থান থাকলো। বিদ্যালয় থেকে তো গত বছরও ভালো রেজাল্ট করেছিল, এবং এই বছরও ভালো রেজাল্ট করলে শিক্ষক শিক্ষিকারা কি বলছেন? হ্যাঁ, তারা খুবই খুশি, তবে আরও কয়েকজনের নাম তারা আশা করেছিলেন, আর আমাদের স্থানটা একটু আগে আশা করেছিলেন। কালকে তো অনেকেই তোমার বাড়িতে এসেছিল, সম্বর্ধনা দিয়েছিল, মানে কতটা আনন্দ লাগছে? হ্যাঁ, খুবই আনন্দ লাগছে, সবাই এসেছে সম্বর্ধনা দিতে, খুবই আনন্দ লাগছে। পড়াশোনার পাশাপাশি কী কী করতে তুমি? পড়াশোনার পাশাপাশি আমি নাচ করতে খুবই পছন্দ করি, এছাড়াও গান শুনতে, গান করতে, আবৃত্তি করতে ভালো লাগে। পড়াশোনার পাশাপাশি সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে? সোশ্যাল মিডিয়া বলতে হোয়াটসঅ্যাপ তো টুকিটাকি ইউজ করতাম, আমি না ফেসবুকে ছিলাম না। একটা বিষয় তোমার কাছে, মানে ছোটদের কি কি বার্তা দেবে, পড়াশোনা কিভাবে করা প্রয়োজন না কিভাবে? সেভাবে চাপ নিয়ে পড়াশোনা না করাই ভালো, নর্মালি পড়াশোনাগুলো ভালোবেসে পড়লেই মনে হয় ভালো হবে। দিনহাটার যে একটা সুনাম বরাবর আমরা দেখে আসছি বিগত কয়েক বছর থেকে, সেখানে তুমি এবছর একটা ছাপ রাখলে, দিনহাটাবাসীকে কি বলবে? দিনহাটাবাসীকে বলবো, আমি আপনাদের খুশি করতে পেরে আমি নিজেও খুব খুশি হয়েছি। এই সাফল্যটাকে কিভাবে দেখছেন আপনি? না, এটা খুবই ভালো লাগছে, যে আগের থেকে একটা স্বপ্ন ছিল মেয়েরা একটা ভালো রেজাল্ট করুক, গত বছর বড় মেয়ে শেষ আশা অনেকটা পূর্ণ করেছে, এবার সম্পূর্ণ হয়, পূর্ণ হলো, এই দিক থেকে খুবই খুশি। হ্যাঁ, অবশ্যই গর্ব তো অবশ্যই। হ্যাঁ, না আমি আগের থেকে আশাবাদী ছিলাম যে ওর পারফরমেন্স দেখে বুঝতে পারছিলাম যে একটা র্যাঙ্ক করবে। তো কালকে যখন অ্যানাউন্স হচ্ছিল, তখন প্রথম যখন শুনলাম যে বাবা হিসেবে কতটা গর্ববোধ হচ্ছিল, কতটা ভালো লাগছিল? শুধু সার্থক, নিজেকে সার্থক মনে হচ্ছিল যে ও কিভাবে পড়াশোনা করতো, কিভাবে দেখতেন ওকে? না, ও যেমন ক্লাসের পড়াগুলো ঠিকমতো করতো এবং টিউশন মাস্টারের টাস্ক করতো, এবং আমি মাঝে মাঝে কোথায় ওর খামতি আছে সেগুলো ধরে দিতাম, এবং অঙ্কটা আমি পড়াইতাম সেগুলো, যাতে ওর কোথাও 2-1 নম্বর বাদ না যায় সেই জায়গাগুলো আর কি ধরে দিতাম। না, ও মানে ও একটু অন্য টাইপের, মানে বাঁধা ধরা
গদে পড়াশোনা করতে অতটা অভ্যস্ত না। ও যখন ভালো লাগে তখন হয়তো রাত্রে দুটো তিনটে পর্যন্ত পড়লো, আবার সকালবেলা একটু লেটে উঠলো, সেটা ওর ভালো লাগার উপর নির্ভর করতো আর কি। আমার নাম তরণীকান্ত বর্মন, আমি নবীবকস হাই স্কুল পেটলার অঙ্কের টিচার। না, খুবই আনন্দের এটা, মেয়ের এত সাফল্য, প্রত্যেক মারি আনন্দ হবে। ওকে কাছ থেকে কীভাবে দেখতেন, কীভাবে পড়াশোনাগুলো করতো? হ্যাঁ, সে ও নিজের মতো নিজে প্রশ্ন করতো, কিন্তু দিনের শেষে কী করছে সেটা সবসময় আমার নজর থাকতো। ওর বাবাও গাইড করতো, আমিও করতাম, আর ও নিজের মতো নিজে গুছিয়েই পড়তো। জেলার মধ্যে তিনজন র্যাঙ্ক করেছে, তার মধ্যে দিনাটার মধ্যে ও একমাত্র, দিনাটাবাসী হিসেবে তো গর্ব হচ্ছে, কী বলবেন? হ্যাঁ, অবশ্যই দিনাটাবাসী হিসেবে তো গর্বিনী। প্রত্যেক বছরের মতো এবছর রেজাল্টটা একটু অন্য টাইপের, কারণ জেলায় যেহেতু তিনজন সেজন্য আনন্দটা একটু বেশি উপভোগ করছি। হ্যাঁ, দিনাটার মান রাখতে পারছে আমার মেয়ে, এর জন্য আমি গর্বিত। যেখানে প্রোগ্রাম যেখানে হতো না কেন আমি নিয়ে ছুটতাম। হ্যাঁ, ওর ইচ্ছাটাকে গুরুত্ব অবশ্যই দেব, ও সময় করে যদি এর মাসে নাচটা করতে পারে, ভালো লাগার বিষয়টাকে গুরুত্ব অবশ্যই দেব। আমার নাম কাজল রায় বর্মণ।